पवित्र कुरान मजीदे अल्लाह तला तेर प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के बोले छे हे नबी तुम्हार स्त्रीगण कन्यागण अविश्वास स्त्रीगण के बोलिया दियो जे ताहारा जेनो ताहादेर चादर ताहादेर मुखमंडलेर उपर घुमटार आकारे टानिया नेय। নমস্কার সবাইকে ইংরেজি নতুন বছরের অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আপনারা দেখছেন রায় বাংলা, একটি আরসিটিভির বিনোদন, আর আমি তিন্নি নিয়ে এসেছি একদম নতুন ও আলাদা একটি শো, যার নাম যদি করে গল্প কেন করবো, পাওয়ার বাই আরসিটিভি ব্রডব্যান্ড। আজকে আমাদের আসরে আমার সঙ্গে রয়েছে স্বনামধন্য নাট্যকর্মী অরূপ মিত্র। জেঠু, তোমাকে আমাদের আসরে স্বাগত জানাই। তোমার জেঠিমনি আছে আর তোমার একজন দাদা আছে। নাম বলো ওদের। তোমার জেঠিমনির নাম অঞ্জনা আর তোমার দাদার নাম অরণ্য। আচ্ছা, জেঠিমনির নাম তো অঞ্জনা মিত্র আর দাদার নাম অরণ্য মিত্র, তাহলে তো তোমরা সবাই এ মিত্র। তোমার নাম অরূপ মিত্র। আচ্ছা, এবার যদি তোমাদের বাড়িতে সবাই এ মিত্র, যদি এ মিত্র নামে তোমাদের বাড়িতে কোনো চিঠি আসে এবং সেই চিঠি যার সেই খুলতে পারবে, তাহলে কে চিঠিটা খুলতে পারবে বলো তো? এটা তো একটা অসাধারণ প্রশ্ন, অদ্ভুত প্রশ্ন, এইভাবে তো ভাবিনি। তবে একটা মজা কি জানো তো, আজকাল তো কেউ কাউকে চিঠি লেখে না, সবাই যার যার ফোনে এসএমএস করে খবর দেয়, ফলে চিঠি আসাটা প্রায় বন্ধই হয়ে গেছে। এই সমস্যায় বোধহয় পড়তে হবে না। আচ্ছা, মিত্র মানে তো বন্ধু। হ্যাঁ, তোমার প্রিয় মিত্র কে? আমার প্রিয় মিত্র অনেকে, একজনের নাম বললে হবে না, প্রচুর। এই যে তুমি একটু আগে বললে আমি নাট্যকর্মী, নাটক আমার প্রিয় মিত্র। হ্যাঁ, আমার প্রিয় মিত্র, আমি রায়গঞ্জের বিভিন্ন জায়গায় পাখি দেখে বেড়াই, পাখিরা আমার মিত্র, এরকম সমস্ত আমার প্রচুর মিত্র আছে। আচ্ছা, তোমার ভালো নামের বিষয়ে তো আমরা কথা বললাম, তা তোমার ডাক নাম কি? আমার একটা ডাক নাম আছে, সে ডাক নামটা খুব ভালো না। আমার ডাক নাম হচ্ছে বাবু। ভালো ডাক নাম না, বাবুতে কিরকম একটা বাবু বাবু গন্ধ আছে, বুঝলে। আচ্ছা, তুমি তোমার পাখি খুবই প্রিয় মিত্র। হ্যাঁ, তাহলে তুমি কি সারাদিন পাখি দেখে বেড়াও? না না, সারাদিন পাখি দেখে বেড়ালে চলবে? ধরো আমি একটা স্কুলে পড়াই, হ্যাঁ, সেই স্কুলে তোমার মতন ছোট ছোট বাচ্চারা পড়ে, তাদেরকে পড়াতে হয়, সে সমস্ত কাজকর্ম আছে, এগুলি করে যখন সময়টা পাই তখন সেই কাজটা করি। আচ্ছা, পাখি দেখতে তোমার খুবই ভাল লাগে, তা তোমার ফেভারিট পাখি কি? আমার ফেভারিট পাখি হচ্ছে দুর্গা টুনটুনি। দুর্গা টুনটুনি চেনো? টুনটুনি চিনি, টুনটুনি চেনো, দুর্গা টুনটুনি চেনো না? আচ্ছা, এরপরে আমি তোমাকে দুর্গা টুনটুনি চিনিয়ে দেবো। আচ্ছা, তাহলে তো তুমি স্কুলে পড়াও। হ্যাঁ, তুমি কোন স্কুলে পড়াও? আমি রায়গঞ্জ শহর থেকে বেশ অনেকটা দূরে শীতগ্রাম বলে একটি ছোট্ট গ্রাম আছে, সেই গ্রামে একটি প্রাইমারি স্কুল আছে, সেখানে। তোমার ওখানে স্কুলে পড়াতে কেমন লাগে? পড়াতে ভালোই লাগে, সব তোমার মতন, তোমার থেকে ছোট, তোমার থেকে একটু বড়, তারা আমার কাছে পড়ে। তুমি কোন কোন ক্লাস পড়াও? আমি প্রি প্রাইমারি পড়াই, আমি ক্লাস 4 ও পড়াই। আচ্ছা, তোমার কি নাটক করতে খুবই ভালো লাগে? হ্যাঁ, আমার নাটক করতে খুব সুন্দর। তুমি এতদিন কি কি নাটক করেছো? এ তো লম্বা ফিরিস্তি হয়ে যাবে, প্রায় 40 বছরের উপরে হয়ে গেল নাটক করছি। বাপরে, নাটক করা তো কবে শুরু করেছো? আমি যখন ক্লাস 7 এ পড়ি তবে থেকে নাটক। বাপরে, তো অনেক বছর হয়ে গেল তুমি নাটক করছো। অনেক বছর হয়ে গেল। তাহলে তো তোমার নাটকের একটা ভালো এক্সপিরিয়েন্স আছে নিশ্চয়ই? একটু একটু আছে। আচ্ছা, তুমি কি কি নাটক করেছো একটা নাম আমাকে বলতে পারবে? এই তো এই কিছুদিন আগে একটি নাটক করছিলাম, সেই নাটকটার নাম ঝরা কুসুম। ঝরা কুসুম, সেটাতে কিন্তু আমি ভয়ানক খারাপ একটা লোকের চরিত্রে অভিনয় করেছি। একটু অ্যাক্টিং করে দেখাতে পারবে? হ্যাঁ, একটু অ্যাক্টিং করে দেখাতে হবে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা তার প্রিয়ের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছেন, হে নবী, তোমার স্ত্রীগণ কন্যাগণ
অবিশ্বাস স্ত্রীগণকে বলিয়া দিও যে তাহারা যেন তাহাদের চাদর তাহাদের মুখমণ্ডলের উপরে ঘোমটার আকারে টানিয়া নেয়। বিশ্বাস স্ত্রীগণকে বলো যে তাহারা যেন তাহাদের দৃষ্টি সংযত করে, লজ্জাস্থান রক্ষা করে। এই মায়া মুমিন না, এই মায়া হল কামিন। কোন পর্দা মানে পর্দার কথা কইলে ইমাম সাহেবের এটুকু থাকলো। বাহ, দারুণ। স্কুলের স্টুডেন্টরা কেমন? আমার স্কুলের স্টুডেন্টরা খুব দুষ্টু, খুবই দুষ্টু, খুব দুষ্টু। তারা টপার টপ গাছে ওঠে, বাড়ির ছাদে, স্কুলের ছাদে ওঠে, এ সমস্ত কিছু পারে। ভালো পড়াশোনা করে? পড়াশোনাও করে, পড়াশোনাও করে, দুষ্টুমিও করে, পড়াশোনাও করে, দুষ্টুমিও করে, ঠিক বাচ্চাটা যেমনটি হয়। আচ্ছা, তোমার কি ভালো লাগে ওদের পড়াতে? খুব ভালো লাগে। আমি তো পড়াই কম, গল্প বলি বেশি। আমার ক্লাসের জন্য আমার স্কুলের বাচ্চারা অপেক্ষা করে থাকে, তার কারণ আমি ক্লাসে যেটা পড়াই সেটাও গল্প বলার মতন করে পড়াই। আমি সব সাবজেক্টই পড়াই, কখনো বাংলা পড়াই, কখনো ইংরেজি পড়াই, আমি অঙ্কটা পড়াই না। কেন? আমি নিজে অঙ্কে ভয় পাই যে। আচ্ছা, আজকে তুমি আমাদের কি গল্প শোনাবে? আজকে তোমাদের যে গল্পটা শোনাবো সেটা একটা বিদেশি গল্প, নেদারল্যান্ডে প্রায় 200 বছরের পুরনো একটা গল্প, হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের রাজার পোশাকের গল্প। এটা খুব মজার গল্প। চলো বন্ধুরা, তাহলে এবার আমরা গল্প চিঠির কাছ থেকে গল্প শুনে নিই। অনেক কাল আগে এক সম্রাট ছিলেন, তিনি এতই সাজতে গুছতে ভালোবাসতেন যে তার সব টাকা কড়ি কাপড় চোপড় কিনতেই শেষ হয়ে যেত। এদিকে সেপাই সান্ত্রীদের কি হাল হলো তাই নিয়ে এতটুকু মাথা ঘামাতেন না। থিয়েটারে কিংবা শিকারে যদি বা যেতেন তাও শুধু লোককে তার নতুন পোশাক আশাক দেখাবার জন্য। দিনের মধ্যে ঘড়ি ঘড়ি তিনি সাজ বদলাতেন। অন্য রাজরাজরার বিষয়ে যেমন বলা হয় মহারাজ মন্ত্রণা সভায় বসেছেন, এর বিষয়ে তেমনি লোকে বলতো সম্রাট কাপড় ছাড়ার ঘরে আছেন। মস্ত শহরে তার রাজধানী, সেখানে আমোদ আল্লাদের লোকে সময় কাটত, কাজেই রাজসভায় নিত্য নতুন লোক আসত। একবার দুটো মহা দুষ্ট জোচ্চর এসে বলল তারা কাপড় বোনে, সেমনি চমৎকার সব রঙের আর জমকালো সব নকশার কাপড় যে ভাবা যায় না। তার উপর সে কাপড়ের নাকি একটা আশ্চর্য গুণ আছে, যারা নিজেদের পদের অযোগ্য কিংবা যারা আহাম্মুক তারা কেউ ও কাপড় চোখেই দেখতে পায় না। শুনেই সম্রাটের মনে হলো তবে তো ওই কাপড়ের খাসা পোশাক হয়, সেরকম পোশাক আমার যদি থাকতো আমি টের পেতাম রাজ্যে কারা কারা তাদের পদের অযোগ্য, কারা কারা আহাম্মক, কারা চালাক, তাহলে এখনই ওই রকম কাপড় আমার জন্য বোনা হোক। তখন দুই তাঁতিকে ডেকে মেলা টাকা করে দেওয়া হলো যাতে কাজ শুরু করতে দেরি না হয়। কয়েকদিন কাটলো, তারপর সম্রাট ভাবলেন একবার তাহলে গিয়ে দেখতে হয় কাপড় বোনার কত দূর হলো। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল যারা আহাম্মুক কিংবা যারা নিজেদের পদের অযোগ্য তারা কেউ তো কাপড় চোখে দেখতে পাবে না। সম্রাটের যেন কেমন কেমন লাগলো, মনে মনে বললেন তাই বলে আমার নিজের কোনো ভয় নেই, কিন্তু ব্যাপারটাতে নাক গলাবার আগে আর কাউকে পাঠিয়ে দেখাই উত্তম মনে হচ্ছে। এদিকে শহর সত্য সবাই ওই কাপড়ের আশ্চর্য গুণের কথা শুনেছিল আর সকলের মনেই বেজায় কৌতূহল, তাদের পাড়ার লোকেরা সবাই চালাক না বোকা না কি। খানিক চিন্তা করে সম্রাট বললেন বুড়ো মন্ত্রী মশাই তো খুব বিশ্বাসী লোক, তাকেই পাঠানো যাক, কাপড়ের গুণ তার মতো করে আর কেই বা বুঝবে, তাছাড়া ওর কত বুদ্ধি বিবেচনা, ওর মতো যোগ্য ব্যক্তি আর কোথায় আছে। অগত্যা বুড়ো মন্ত্রী মশাই গেলেন যে ঘরে সেই দুই ধরিবাজ বসে শূন্য তাঁতে প্রাণপণে কাজ করছিল। এর মানেটা কি, তাঁতে এক চিলতে সুতো দেখতে পাচ্ছি না কেন? তাই বলে অবশ্যই
মুখে কিছু বললেন না। দুই জোচ্চর খুব খাতির করে তাকে কাছে ডেকে জিজ্ঞাসা করল, নকশা পছন্দ কিনা, রং ভালো হলো কিনা, এইসব জিজ্ঞাসা করে আর শূন্য তাতের দিকে দেখায়। বেচারা মন্ত্রীমশাই খুব মনোযোগ দিয়ে দেখেও তাতে কিছু দেখতে পেলেন না। অবশ্যই তার একটা উত্তম কারণও ছিল, যেহেতু তাতে কিছুই ছিল না যে দেখবেন। মন্ত্রী ভাবলেন, হ্যাঁ এও কি সম্ভব যে আমি একটা আহাম মুখ, আগে তো কখনো সেরকম মনে হয়নি, আর তাই যদি হয়েই থাকি সে কথা তো কাউকে জানানো চলবে না, আমি নাকি আমার পদের অযোগ্য তাও তো লোকের কাছে বলা যায় না। না, কাপড়টা যে চোখে দেখতে পাচ্ছি না সে কথা আমি কোনো মতেই স্বীকার করব না। কাজের ভান করতে করতে একবেটা বলল, কই মন্ত্রীমশাই, কাপড় পছন্দ হলো কিনা কিছু বলছেন না যে? চোখে চশমা এঁটে তাঁতের দিকে তাকিয়ে মন্ত্রী বললেন, বাহ চমৎকার হয়েছে, যেমনি রক্ষা তেমনি রং। যাই, সম্রাটকে এখনই বলে আসি যে আমার মতে কাপড় বড়ই উৎকৃষ্ট। দুষ্ট লোক দুটো বলল, তাহলে আমরা অতিশয় বাধিত হই। এই বলে সেই নেই কাপড়ের রঙের নাম রক্ষার বিবরণ ইনিয়ে বিনিয়ে বিস্তারিত বলল। মন্ত্রীমশাই কান খাড়া করে সব শুনে নিলেন, যাতে সম্রাটের কাছে হুবহু বর্ণনা দিতে পারে। শেষে তাঁতিরা আরো কিছু রেশমি সুতো সোনার তার চেয়ে নিল, কাজ করতে নাকি ওসব লাগবে। যা পেল তার সবটাই অবশ্যই পত্রপাঠ নিজেদের থলিতে ভরে ফেলল। তারপর শূন্য তাতে আবার খুব যত্ন করে কাজে বসে গেল। এরপরে সম্রাট আর একজন সভাসদকেও পাঠিয়েছিলেন কদ্দূর কি হলো, কবে নাগাদ শেষ হবে, এই সব জেনে আসতে। সে লোকটারও মন্ত্রীমশাইয়ের দশা হলো, ঘুরে ফিরে তাঁত পরীক্ষা করে সেও খালি কাঠামো ছাড়া কিছুই চাই দেখতে পেল না। লোক দুটো রকম সকম দেখে মনে হলো যেন তারা কতই কাপড় বুনছে। তারা বলল, কি মশাই, মহামান্য মন্ত্রীমশাইয়ের মতো আপনারও কি কাপড় পছন্দ হলো? এই বলে আবার তারা কাপড়ের মন গড়া রং আর নকশার বর্ণনা দিল। সভাসদ ভাবল, নই এটা ঠিক, তবে কি আমার এই লাভের পদের যোগ্য নই নাকি? সে তো বড়ই অদ্ভুত কথা, যাই হোক না কাউকে কিছু বলা হবে না। তখন সেও ওই অদেখা কাপড়ের তারিফ করে বলল যে রং নকশা দুই খাসা। তারপর সম্রাটের কাছে ফিরে গিয়ে বলল, সম্রাট বাহাদুর, ওরা যে কাপড় বুনছে তার তুলনা নেই। সম্রাট নিজের খরচায় ফরমায়েশি কাপড় করাচ্ছেন, সহশুদ্ধ সবাই তাই নিয়ে বলাবলি করতে লাগলো। এতদিন পরে সম্রাটের শখ হলো, তাঁতে চড়া অবস্থাতে তিনি ওই বহুমূল্য কাপড় দেখে আসলেন। কয়েকজন বাছাই করা সভাসদ সঙ্গে নিয়ে তাদের মধ্যে আগে যারা কাপড় দেখে তারিফ করেছিলেন সেই দুই মহোদয় ছিলেন। সম্রাট গেলেন জোচ্চোর দুটোর কাছে, যেই তারা টের পেল স্বয়ং সম্রাট এসেছেন, অমনি তারা যেন কতই না কাজে ডুবে রইল। অবশ্যই আসলে একটা সুতোও চালান হলো না। আগেকার দুই মহোদয় বললেন, কি অপূর্ব কাজ দেখেছেন, একবার একটু তাকিয়ে দেখুন সম্রাট, কি বা নকশার চাতুরি, কি বা রঙের বাহার। এই বলে তারাও সেই শূন্য কাঠামো দেখাতে লাগলেন। মনে মনে তাদের ধারণা, আর সবাই নিশ্চয়ই কারিগরদের অপূর্ব কাজ দেখতে পাচ্ছে। সম্রাট এদিকে মনে মনে বললেন, এ আবার কি হলো, আমি যে চাই কিছুই দেখতে পাচ্ছি না, তবে কি আমি একটা আহাম মুখ নাকি আমার পদের অযোগ্য? এর চেয়ে খারাপ আর কি হতে পারে? ওহে খাসা কাপড় বুনেছ, তোমাদের শিল্পকর্ম আমি সমূহ অনুমোদন করছি। এই বলে প্রসন্ন হেসে সম্রাট চোখ বাগিয়ে সেই সুন্দর তাঁতটি দেখতে লাগলেন। দু দুজন সভাসদ যে জিনিসের এত প্রশংসা করল সেই জিনিস তিনি মোটেই চোখে দেখতে পাচ্ছেন না, এ কথা তো কোনো মতেই স্বীকার করা যায় না। এদিকে অনুচররাও তাকিয়ে চোখ ব্যথা করে ফেলল, যদি কিছু দেখতে পায়, কিন্তু সে গুড়ে বালি। তা হোক গে, তবু তারা এক বাক্যে বলে উঠল, আহা কি সুন্দর।
সবাই মিলে সম্রাটকে পরামর্শ দিল যে কয়েকদিন পরেই শোভাযাত্রা হবে, তখন সম্রাট যেন এই নতুন পোশাক পরে বাহার দেন। চারিদিক থেকে রব উঠল, চমৎকার, খাসা, এমন হয় না। সকলের মনেই যেন একটা অস্বাভাবিক রকমের ফুটল সম্রাট। ধরিবাল দুটোকে তিনি সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্মান দিয়ে ভূষিত করলেন। জামার বোতামে আটবার জন্য রংচঙে রেশমি ফিতে আর সম্ভ্রমশালী তন্তুবায় উপাধি দান করে ফেললেন। শোভাযাত্রার আগের দিন দুই জোট চড়ে 16টা বাতি জেলে সারা রাত জেগে কাটালো, যাতে সবাই দেখতে পায় সময় মতো সম্রাটের পোশাক শেষ করতে তারা কত না ব্যস্ত। ভাব দেখাতে লাগলো যেন এই তাঁত থেকে কাপড় নামালো, এই শূন্যে কাঁচি চালিয়ে জামা কাটা হলো, এই বিনি সুতো ছুঁচ দিয়ে সেই জামা সেলাই হলো। অবশেষে তারা বলল, এই দেখুন মশাইরা, সম্রাটের পোশাক প্রস্তুত। তারপর সবার হোমরা চোমরাদের নিয়ে সম্রাট এলেন। তাঁতিরা শূন্যে খালি হাত তুলে যেন কত কি দেখালো, সঙ্গে সঙ্গে বলতে লাগলো, এই নিন সালোয়ার, এই গায়ের শাল, এই ধরুন জব্বা, সমস্ত কাপড় চোপড় মাকড়সার জালের মতো হালকা, গায়ে দিলে মনে হবে সেইখানেই তো কাপড়ের আসল গুণ। সভাসদরা বলল, হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, তা তো বটে বটেই, যদিও কেউ এক গাছি সুতো পর্যন্ত চোখে দেখতে পাচ্ছিল না। তখন লোক দুটো বললে, এবার যদি সম্রাট অনুগ্রহ করে আয়নার সামনে এসে কাপড় ছাড়েন তাহলে নতুন পোশাক পরিয়ে দিই। সম্রাট অনুগ্রহ কাপড় চোপড় ছেড়ে ফেললেন আর জোচ্চোর দুটো তাকে নতুন পোশাক পরাবার ভান করতে লাগলো। সম্রাট এপাশ ওপাশ ঘুরতে ফিরতে লাগলেন যেন আয়নায় তার মুখ বাহার দিচ্ছে। সবাই চেঁচাতে লাগলো, বাহ বাহ, নতুন পোশাক পরে সম্রাটকে কি চমৎকারই না দেখাচ্ছে, গায়ে কেমন খাপে খাপে বসেছে, আহা কি নকশা, কি রং, একেই বলে রাজার যোগ্য পোশাক। প্রধান উদ্গাতা ঘোষণা করলেন, শোভাযাত্রার সময় হলো, সম্রাটের ছত্রধরের অপেক্ষা করছে। সম্রাট বললেন, আমিও প্রস্তুত, আমার নতুন পোশাক গায়ে ঠিক লেগেছে তো। এই বলে আরেকবার আয়নার সামনে ঘুরলেন ফিরলেন যেন পোশাক দেখছেন। শয়ন মন্দিরের যারা কর্মাধ্যক্ষ তাদের কাজ সম্রাটের পোশাকের মাটিতে তারা কেউ চাই কিছুই দেখতে পাচ্ছেন না, তবু মাটি খামচে কি যেন তুলে নিয়ে ধীরে ধীরে এগুতে লাগলেন। তারা কেউ মানতেই রাজি নন যে হয় তারা আহাম্য, নয় তারা তাদের পদের অযোগ্য। এইভাবে রাজধানীর রাজপথ দিয়ে উঁচু রাজছত্রের নিচে সম্রাট শোভাযাত্রা করে চললেন। যারা পথে দাঁড়িয়েছিল আর যারা পথের ধারের জানলায় ভিড় করেছিল তারা সবাই গলা ছেড়ে চেঁচাতে লাগলো, সম্রাটের নতুন পোশাকের কি বাহার, আহা ঝালরটি কি চমৎকার, শালের ঝুলটি কি সুন্দর মানিয়েছে। এক কথায় বলতে গেলে কেউ মানতে রাজি নয় পোশাক টোশাক কিচ্ছু দেখা যাচ্ছে না। মানলেই তো সবাই জানবে হয় তারা আহাম্মক, নয় তাদের পদের অযোগ্য। সম্রাটের এত কাপড় চোপড় কোনোটাই এবারের মতো আলোড়নের সৃষ্টি করেনি, এটা নিশ্চিত। হঠাৎ একটা ছোট ছেলে বলে, ও কি সম্রাটের যে খালি গা। তার বাপ বলল, শোনো শোনো, সরল মুখের কথা শোনো। অমনি কথাটা চারদিকে রটে গেল। অবশেষে সবাই বলতে লাগলো, আরে ভাই সম্রাটের যে খালি গা। ততক্ষণে সম্রাট নিজেও বুঝেছেন কথাটা ঠিক, বেজে বিরক্ত হয়েছেন, তবু তার মনে হলো যে তাই বলে শোভাযাত্রা তো আর বন্ধ করা যায় না। আর শয়ন মন্দিরের কর্মাধ্যক্ষরাও অতি যত্ন সহকারে ঝালরটি তুলে নিয়ে চললেন। অবশ্যই ঝালর বা পোশাক কোনটাই যদিও ছিল না। বাহ, চমৎকার গল্প তো, খুব ভালো লাগলো গল্পটা শুনে। ভালো লাগলো? আচ্ছা, এবার গল্পটা শুনে আমার মাথার থেকে না একটা প্রশ্ন এসেছে, তোমাকে কিন্তু উত্তর দিতে হবে প্রশ্নগুলো। তাই? আচ্ছা বলো। আচ্ছা গল্প, এবার গল্প সূত্রেই বলি, তোমার কোন পোশাক
পড়তে বেশি ভালো লাগে? যে পোশাকটা পড়তে ভালো লাগে শীতকালে পরা যায়। আমি প্যান্টের উপরে হাফ হাতা পাঞ্জাবি পড়তে সবচেয়ে ভালোবাসি। আচ্ছা আচ্ছা, তুমি যদি ছোট শিল্পের জায়গা থাকতে তাহলে তুমিও কি বলতে সম্রাটের গা খালি? শোনো, আমরা নাটক করি তো, আমরা নাটকে সবসময়ই বলি যে সম্রাটের গা খালি। কেন বলো? ওইটা বলার জন্যই তো আমরা নাটক করি বাবা। আমরা আসলে ওইটা বলবো বলেই নাটকটা করি। আচ্ছা, এখানে তো সম্রাট সত্যি সত্যি পোশাক পরেনি, তাই কেউ দেখতেও পায়নি। আচ্ছা বলো তো, কোন পোশাকে আছে কিন্তু নেই? কোন পোশাক আছে কিন্তু নেই, এটা তো খুব কঠিন দাদা, এটার উত্তর তো আমি জানি না, তুমি জানো? কিন্তু তোমাকে কিন্তু বলতেই হবে। কোন পোশাক আছে কিন্তু নেই, খুব কঠিন দাদা, এইটা আমার মাথায় আসলোই না, তুমি জানো? তুমি বলো। আমি খুঁজে পাচ্ছি না। যা, তাহলে পরে এই প্রশ্নটা বরং দর্শকদের জন্য থাকলো। আচ্ছা, তোমাদের কি মনে হয় নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখবে। তাই আজকে আমাদের গল্প চেষ্টার গল্প তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে। আর যদি টিভির পর্দায় তোমরা এই অনুষ্ঠানটি মিস করে যাও তাহলে তো তোমরা জানোই আমাদের ইউটিউব চ্যানেল রায় বাংলা সার্চ করবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর ও হ্যাঁ, আমাদের তো ফেসবুক চ্যানেল আছে, রায় বাংলা সার্চ করলে তোমরা ফেসবুক পেজে পেয়ে যাবে। এবার সময় হয়ে গেছে গল্প চাটিকে ছাড়ার, কিন্তু আমার গল্প চাটিকে ছাড়তে ইচ্ছা করছে না। আর গল্প চাটিকে তো খালি হাতে ফেরানো যায় না, তাই গল্প চাটির জন্য রয়েছে অ্যাপোলো ডায়াগনস্টিক থেকে 10% ডিসকাউন্ট কুপন। আর গল্প চাটির জন্য রয়েছে রায় বাংলার তরফ থেকে এই মেমেন্টো। থ্যাংক ইউ। আজকের মতো এখানে শেষ করছি, পরের সপ্তাহে আবার নিয়ে আসবো তোমাদের কাছে একটি নতুন গল্প চিঠিকে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো রায় বাংলা, একটি আরসিটিভির বিনোদন। নমস্কার। নমস্কার রায় বাংলা।